সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। রোববার 15 সেপ্টেম্বর রাত 11টায় রাজধানীর বেলি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানায় একটি মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক এই মন্ত্রী। শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান নূর। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি নীলফামারীর 2 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্তি করলে তিনি সংসদ সদস্য পদ হারান। রাজনীতির পাশাপাশি 110টিরও বেশি টেলিভিশন, চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এইসব দিন রাত্রি, অয়ময়, কোথাও কেউ নেই, আজ রবিবার ও সমুদ্রে বিলাস প্রাইভেট লিমিটেড। এর মধ্যে কোথাও কেউ নেই ধারাবাহিকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে দর্শক মনে বিশেষ জায়গা করে নেন তিনি। রেডিওতে প্রচারিত তার নাটকের সংখ্যা 50-এরও অধিক। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল শঙ্খনীল, কারাগার ও আগুনের পরশমণি। সংস্কৃতিতে অবদান রাখার জন্য 2018 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন আসাদুজ্জামান নূর। দীর্ঘদিন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।